ইলিয়াস কাঞ্চন ভার্সেস রুবেল ভার্সেস মান্না, হু ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যান অফ দ্য মাস। আজকে তিনজনের ভিতরে আমরা কম্পারিজন করবো হু ইজ ম্যান অফ দ্য মাস নিয়ে। এখানে বুঝতে পারছেন এখানে মাস ফিল্মের কথা থাকবে এবং মাস অডিয়েন্সদের কাছে কে বেশি পপুলার অ্যান্ড মাস অডিয়েন্সরা আসলে কাকে স্ক্রিনে কীভাবে চায় অ্যান্ড এই তিনজনের ভিতর মাস হিরো হিসেবে কে বেশি পপুলার, কে তার জায়গা সুদৃঢ় করেছে সব থেকে বেশি এবং দিন শেষে কাকে মাস সিনেমার একটা আইডল হিসেবে মাস সিনেমার অডিয়েন্সরা ভাবে। তিনজনের ক্যাপাবিলিটি অ্যাক্টিং অ্যান্ড আমি অ্যাক্টিং এখানে 19-20 আছে, বাট তিনজনের পপুলারিটি যদি আপনি বলেন সেখানে 19-20 থাকবে এবং তিনজনই বেঙ্গলি ফিল্মের ইতিহাসে অসম্ভব রকমের জনপ্রিয় তিনজন হিরো। আজকে ম্যান অফ দ্য মাস টাইটেল দেখে বুঝে গেছেন আমি মাস সিনেমার এই তিনজন হিরোকে নিয়ে কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশালভাবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। ম্যান অফ দ্য মাস এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা এসেছে কিন্তু আমরা সাউথের ফিল্ম দেখে, আমরা কিন্তু সাউথের হিরোদের যেমন অ্যাজ লাইক মহেশবাবু, থালাপতি বিজয়, অজিত কুমার, তো তাদের সিনেমাতে কিন্তু আমরা বলি ও হি ইজ ম্যান অফ দ্য মাস। তো এই মাস সিনেমা আমি আজকে যেহেতু তিনজনের ক্লাসিফিকেশন তিনজনের ধরন নিয়ে কথা বলছি, আমি আরও ধাপে ধাপে অন্যান্য হিরোদেরও কার মাস কী ব্যাপার এগুলো আমি বলবো। তো শুরুতে আমি যদি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যদি আমি কথা বলি, ইলিয়াস কাঞ্চন সোশ্যাল সিনেমা দিয়ে তার ইন্ডাস্ট্রিতে জার্নি হলেও কিন্তু কালের বিবর্তনে সময়ের সঙ্গে মানিয়ে নিতে তাকে মাস সিনেমা বেছে নিতে হয়েছে। তো ক্যারিয়ারের শুরুর দিকেও তিনি মাস ফিল্ম করেছে, আমরা ওই টাইমে তার নসিব নলেজ হয়তো আপনি সেকেন্ড লিড বলতে পারেন, বাট তখন থেকে তিনি অ্যাকশান সিনেমাতে কাজ করেছে। ইনফ্যাক্ট জসীমের সঙ্গে হোক, উজ্জ্বলের সঙ্গে হোক বা অন্যান্য হিরোদের সঙ্গে হোক, আমরা কিন্তু ওয়াসিমের সঙ্গে হোক, মানে যারা মাস সিনেমার বিগ আর্টিস্ট তো তাদের সঙ্গে কিন্তু আমরা কিন্তু তাকে দেখেছি যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছে। বাট আপনি যদি দেখেন যে পরবর্তীতে যখন ক্লাসি ফিল্মের একটা রমরমা বাজার যখন একটু পড়ে গেল বলা যায় বা অডিয়েন্সের টেস্ট একটু চেঞ্জ হলো মানে বলা যায়, তো ঠিক তখন আমরা দেখলাম তিনি কিন্তু রীতিমতো পুরো দস্তুরভাবে কিন্তু তিনি ট্রান্সফর্ম করলেন, মানে তার যে ট্রান্সফর্ম ঘটলো তিনি আগে যে ধারার সিনেমাতে করতো সেখান থেকে কিন্তু আমরা তাকে বেরিয়ে এসে পুরো মাস ফিল্মে আমরা দেখলাম তার অনেক। ইনফ্যাক্ট তার প্রোডাকশনের সিনেমা আপনি যদি বলেন মুন্না মাস্তান বা ওই পরবর্তীতে এসে পেশাদার খুনি বা মালেকা ফ্যারির মৃত্যুর মুখে, তো বিশাল বড় সাকসেসফুল ফিল্ম বা অনেকগুলো সিনেমাতে কিন্তু মাস সিনেমাতে কিন্তু তিনি কাজ করেছে। বাট মাস অডিয়েন্সদের কাছে কি তিনি সেইভাবে কি পৌঁছাতে পেরেছে? আজও ইলিয়াস কাঞ্চনের একটা সিনেমা আসলে আমরা কি ভিজা চোখ বা নীতিবান সহযাত্রী বাদ দিয়ে কি আমরা একটা মৃত্যুর মুখে বা তার অন্যান্য যে লাস্টের দিকে যে মাস ফিল্মগুলো করেছে সেগুলো সংখ্যায় কম হবে তো ওইগুলোর নাম নিতে পারি না? পারি না, কারণ এটা একজন ওর হিরোর সাকসেস। বাট মাস সিনেমাতে আমি আসলে তাকে ওইভাবে এগিয়ে রাখতে পারছি না। অন্যদিকে আমি যদি এসে রুবেল, রুবেল ফুল অন মাস অ্যান্ড রুবেলের যে অ্যাকশন প্যাটার্ন থাকতো সম্পূর্ণ মার্শাল আর্ট বেজ। হ্যাঁ, তো মার্শাল আর্টের বাইরে কিন্তু আমরা কিন্তু তার যে পদাচরণা বা মার্শাল আর্টের বাইরে তার যে নৈপুণ্যতা ওটা কিন্তু আমরা ওইভাবে কিন্তু মানে আমরা দেখতাম না। হ্যাঁ, তো প্রত্যেকেরই কিন্তু যার যার একটা ক্যাপাবিলিটি থাকে, যার যার একটা জায়গা থাকে, একটা সব জোন থাকে, তো সে কিন্তু বেসিক্যালি ছিল মার্শাল আর্ট ধারার অ্যাকশান। তো অ্যাকশানের কিন্তু অনেক রকমের ক্লাসিফিকেশন থাকে, যেমন পুরো শুধুমাত্র মার মার কাট কাট অ্যাকশান মানে ব্যাপারটা অ্যাকশান নয়, আবার দেখা যায় যে শুধু অনেক সময় ডায়লগ দিয়ে বা সোয়াগ দিয়েও আপনি অনেক সিকোয়েন্স বের করে দিচ্ছেন এবং সেটা কিন্তু মানে পুরো দস্তুর একটা মাসলা একটা ফ্লেভার আসছে। তো এই ব্যাপারগুলো এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু অ্যাকশানের বিভিন্ন রকম ধারা হয়ে থাকে। তো মান্না তো রুবেল যেরকম এরকম, তো অন্যদিকে মান্নার ধারা আমি যদি এসেছি, তো এই তিনজনের ভিতর আমার একমাত্র মনে হয় মান্নাকে, যিনি ফুল অন মাসলা হিরো অ্যান্ড তার যে মাস ফিল্মের তার যে ব্যাপার তার যে কোয়ালিফিকেশনগুলো ছিল এটা কিন্তু আমি বলবো যে শুধুমাত্র মারপিট ঝগড়াঝাটি অ্যাকশান এগুলো মানেই কিন্তু আসলে অ্যাকশান নয়। হ্যাঁ, ফুল মাস নয়, এটা কাজী হাতের একটা ইন্টারভিউ দেখলে সেখানে আপনি বুঝবেন যে আসলে অ্যাকশান মানে কি শুধুমাত্র মারামারি, শুধু কি মারপিট ঝাড়পিট থাকবে না। যখন আমাজন ফিল্মে যখন আসলে একটা সিকোয়েন্স ছিল যখন ডিপজল তাকাচ্ছে মান্নার দিকে, হ্যাঁ, তো মান্না তাকাচ্ছে তার দিকে, ওই যে খালাতো ভাইকে নিয়ে যাওয়া, তো কাজী হাত বলে
যে আসলে এই মুখের সংলাপ, মুখের অ্যাকশন বা মাস সবসময় মাস নয়। তো আমরা আসলে এই ব্যাপারগুলো বুঝি যে তাকানো, সোয়াগ, অ্যাটিটিউড, এগুলো দিয়ে আসলে অনেক সময় মাস ফিল্ম আসলে এরকম হয়ে থাকে। তো মাস আসলে মারপিটের অনেক ঊর্ধ্বে আসলে এই ব্যাপারগুলো কিন্তু চলে যায়। এগুলো কিন্তু আমরা ইতিপূর্বে অনেকগুলো ফিল্মে কিন্তু অনেক ফিল্মে কিন্তু দেখেছি। তো এই ফিল্ম যদি আপনি যদি এবার আপনি যদি কথা বলেন যে তিনজনের ভিতরে আসলে কে ম্যান অফ দ্য ম্যাচ, মাস বা কে তিনজনের ভিতর সেরা হবে, তো দেখেন এক পক্ষে সেরা কী হবে এটা বলা সম্ভব না। কারণ ইলিয়াস কাঞ্চন কিন্তু তখন বিনাম বাচ্চার মতো সিনেমা করেছে বা অনেকগুলো সিনেমা তার পিক টাইম প্রাইম টাইম পরবর্তীতেও করেছে। বাট আপনি যদি ফুল অন পুরো দস্তুর যদি আপনি যদি মাস হিরো যদি আপনি ধরেন, তো ওই দুজনের তুলনায় আমার মনে হয় যে ইলিয়াস কাঞ্চন কিছুটা পিছিয়ে থাকবে। সেটা তার অ্যাটিটিউড হোক, তার অ্যাকশান অ্যাটিটিউড হোক, তার কাজের ভেরিয়েশন হোক, তার কাজের ধারা হোক, তো এটা আপনার বুঝতে হবে। হ্যাঁ, অন্যদিকে ওই দুজনের ভিতর যদি আমরা কম্পারিজন যদি করি যে হু ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাস হিরো অ্যাজ লাইক মান্না ভার্সেস রুবেল, তো তো এখানেও কিন্তু বেশ কিছু কিন্তু ব্যাপার আছে। আমি যেহেতু বলেছি যে দুজন কিন্তু দুই কোয়ালিটি তারা কিন্তু বিলং করে, দুজন কিন্তু দুই ধারার। হ্যাঁ, একজন মার্শাল আর্ট, অন্যদিকে একজন সোশ্যাল অ্যাকশান থেকে শুরু করে অন্যান্য যে অ্যাকশানের যে ধারা, তো এইখানে কিন্তু একটা ব্যাপার থাকে। এখানে যার যার ফিলোসফিক্যাল কিছু ব্যাপার ট্যাপার থাকে যে আপনি কোন অ্যাকশান দেখতে পছন্দ করেন। আপনি যদি মার্শাল আর্ট ধর্মী অ্যাকশান দেখতে পছন্দ করেন তাহলে রুবেল, তো এই মার্শাল আর্টের ব্যাপারটা যে সবসময় ইউনিক বা সবসময় ব্যাপারটা ভালো লাগে ব্যাপারটা এরকম নয়। তো এর বাইরে ফুল অন যে মাস যে হিরো, যে আপনার তাকানো, কথা বলা, ডায়লগ, সবসময় একটা অ্যাগ্রেসিভ অ্যাকশান, এটা দেখতে গেলে মাস্ট বি আপনার মান্নাকে ভেবে নিতে হবে। তো অ্যাকশান হিরো হিসেবে এত লাইক মান্না বা রুবেল, তো তাদের যেরকম নাম ডাক ইলিয়াস কাঞ্চনের, কিন্তু নাম ডাকটা কিন্তু আমি বলবো যে ওই লেভেলের অ্যাকশান হিরো হিসেবে না, তাকে ভার্সেটাইল অ্যাক্টর, ভালো অ্যাক্টর, গুড অ্যাক্টর, তো এইভাবে কিন্তু অডিয়েন্স কিন্তু তাকে কিন্তু জাজ করে। তো এক একজনের এক একটা সফট জোন, এক একজনের এক একটা জায়গা, তো তাকে কিন্তু সেইভাবে কিন্তু মানুষের মূল্যায়ন করা হয়। তো ওই দুজনের ভিতর আসলে এখন আপনি বলবেন যে কে বেশি ম্যান অফ দ্য মাস, মাস সিনেমা কে বেশি করছে, তো দুজনেরই ম্যাক্সিমাম সিনেমাই মাসলা ফিল্ম। এখন আপনি আপনি চুজ করবেন যে আপনার কোন ধারার অ্যাকশান দেখতে ভালো লাগে। হ্যাঁ, তো আপনি যদি অ্যাগ্রেসিভ লুক, তাকানো, কথা বলা সব কিছু দিয়ে যদি আপনি হিসাব করেন, তো আমি আসলে দুজনের কাউকে, একজনকে এগিয়ে বা আরেকজনকে পিছিয়ে রাখতে পারবো না এই দুজনের। তবে ইলিয়াস কাঞ্চন বড় সুপারস্টার সত্ত্বেও আমি অ্যাজ এ মাস হিরো হিসেবে আমি কিন্তু তাকে এই দুজনের থেকে কিন্তু একটু মানে কিছুটা হলেও কিন্তু আমি পিছিয়ে রাখবো। এখন এই ব্যাপারে আপনাদের কী মতামত, হ্যাঁ এটা কিন্তু ডেফিনেটলি আমাকে জানাবেন। আমি কিন্তু ওয়েট করে বসে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের জন্য। অ্যান্ড আপনারা পরবর্তীতে আরও কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান এটাও কিন্তু আমাকে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন।